নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও সুস্পষ্ট কোনো অবস্থান নেই বিএনপির। এরপরও সরকার গঠন নিয়ে ভাবছে দলটি। কেবল তাই নয়, প্রতিটি খাতের সমস্যা চিহ্নিত করে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানাচ্ছেন নেতারা। বলছেন, জনগণের সরকার হলেই কেটে যাবে সব সংকট। আর বিএনপি মহাসচিব বলছেন, বাঁচার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে আওয়ামী লীগ। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা করে বিএনপি। বিএনপি নেতাদের দাবি, জনগণের সরকার হলেই কেটে যাবে সব সংকট। স্বাস্থ্যের সমস্যা, শিক্ষার সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, সকল কিছুর সমস্যার সমাধান জনপ্রতিনিধিত্বমূলক সরকারই সেই সমাধান করতে পারে। আমাদেরকে অবশ্যই আগামী দিনে ক্ষমতায় গেলে এই দূষণকে, বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণকে অবশ্যই সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। সংবিধান অনুযায়ী ক্ষমতাসীনদের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে, কিন্তু বিএনপির দাবি নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলে আসছে দলটি। তারপরও সরকার গঠন নিয়ে ভাবছে বিএনপি। এমনকি প্রতিটি খাত নিয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানাচ্ছেন নীতি নির্ধারকদের কেউ কেউ। আমরা যখন ইতিমধ্যে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমরা নির্বাচনের পর একটি জাতীয় সরকার করব রাষ্ট্র মেরামত করার জন্য, সেজন্য এই যে রাষ্ট্র মেরামত কোন কোন বিষয়ে করতে হবে, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত বা পুলিশ খাত, যে খাতেই বলেন না কেন, আমার মনে এখন থেকে তার পরিকল্পনা এবং কীভাবে করব সেটা মনে এখন থেকে ব্যবস্থা গ্রহণ করা। কারণ সরকার আসলাম, তৈরি করে বঙ্গভবনে গেলাম, তার কোনো মন্ত্রণালয় শুরু করলাম এবং আগের মতো মন্ত্রী থাকলাম, মন্ত্রণালয় চালাইলাম, তাহলে কিন্তু রাষ্ট্র মেরামত হবে না। আর বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে বিদেশিদের দুয়ারে দৌড়ঝাঁপ শুরু করেছে ক্ষমতাসীনরা। যখন নির্বাচন আসছে তখন আপনারা এখন আমেরিকার কাছে দৌড় লাগিয়েছে, আমেরিকায় গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলছে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য চেষ্টা করেন, সাহায্য করেন আমাদেরকে। বিষয়টা কেসটি কোথেকে জানেন, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যে বিএনপিকে নির্বাচনে আনার জন্য আপনারা কী ব্যবস্থা করছেন, তখন তিনি বলেছেন যে আপনি কি আমাদেরকে সাহায্য করেন বিএনপিকে নির্বাচনে আনার জন্য। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।